নমস্কার আমি সৌগত তন্ত ম আপনাদেরকে স্বাগত তো আমাকে অনেকেই ফোন করছে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যক্তিরা আমাকে দেখে এবং বিভিন্ন মুসলিম ভাইরাও দেখে তো তারা বলছে যে সাধনা জব আমরা কি করতে পারবো বা এমন কিছু সহজ কিছু দিন যেগুলো দ্বারা আমরাও তাবিজ করতে পারি কবচ করতে পারি ইত্যাদি তো আমার কাছে পুরানো কিতাব ছিল কিতাব থেকে একটি বিদ্যা দিচ্ছি যে বিদ্যাটি প্রয়োগ করে আমি কাজ পেয়েছি আপনারা যদি হিন্দু মুসলিম সবাই করতে পারেন এই বিদ্যা প্রয়োগ করলে আপনারা অবশ্যই কাজ পাবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন এখানে যে যন্ত্রমটি দেখুন যে ঊনষাট নম্বরে যেটা আছে আর কি ঊনষাটে যে ব্যক্তি এর নকশাটি লিখে নিজের সাথে রাখে তাহলে যে ব্যক্তি এর নকশাটি লিখে নিজের সাথে রাখে তাহলে মানুষের মনে তার প্রতি সমীহ সৃষ্টি হবে অর্থাৎ ভালোবাসার সৃষ্টি হবে এবং দুশ্মন অবনত থাকবে মানে শত্রুরা যারা শত্রু থাকে শত্রুরা পরাজয় হবে শত্রু দমন হবে ঠিক আছে এই নকশাটি শক্তিশালী এবং একটা কিতাবে অনেক বিদ্যা থাকে তো যে বিদ্যাগুলো প্রয়োগ করে কাজ পায় কিছু কিছু দিয়ে সেই বিদ্যাটি আপনাদেরকে তুলে ধরছি তো আপনারা এখানে তো দেখলেন আরেকবার পরে বলে দিচ্ছে আপনাদেরকে উনষাট নম্বরে যে ব্যক্তি এর নকশাটি লিখে নিজের সাথে রাখে তাহলে নকশাটি লিখে নিজের সাথে রাখে তাহলে মানুষের মনে তার প্রতি সমীহ সৃষ্টি হবে অর্থাৎ ভালোবাসা সৃষ্টি হবে একটা প্রেম সৃষ্টি হবে এবং দুশ্মন অবনত থাকবে মানে যারা শত্রু থাকে শত্রুরা পরাজয় হবে শত্রু দমন হবে আপনারা তো এর কাজটি তো শুনলেন আপনারা তো এর কার্যকারিতা শুনলেন এবং এই তাবিজটি বানাবেন কি করে একটি সাদা কাগজে একটি সাদা কাগজে আপনারা মেশক জাফরান কালি ঠিক আছে মেশক জাফরান কালী আপনারা দশকর্মা দোকান বা যেখানে বিভিন্ন রকম জিন মানে ইয়ে মুসলিমদের যে ভাইরা যে আতর বা এসব যেসব বিক্রি হয় আর কি সেই দোকানে মেসাক জাফরান কালি পেয়ে যাবেন এছাড়া দশকর্মা দোকানে মেশক জাবরান কালি পেয়ে যাবেন মেশাক জাফরান কালি একটি নিপ পেনের মধ্যে দিয়ে আপনারা সেই কালিটিকে নিপ পেনের মধ্যে বা যে কোনো পেনের মধ্যে দিয়ে ডট পেন তার মধ্যে কালিটি ভরে আপনারা একটি সাদা কাগজে বৃহস্পতিবার শুক্রবার বা সোমবার আপনারা এই যন্ত্রমটি অঙ্কন করবেন করার পরে যখনই এই তাবিজটি লেখা হয়ে যাওয়ার পরে একটু তাবিজটি শুকিয়ে যাবে আপনারা অবশ্যই পবিত্র হয়ে পরিষ্কার জামাকাপড় পরিষ্কারভাবে বসে করবেন আর এই তাবিজটি লেখার সময় আপনারা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসতে পারেন পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসতে পারেন তো ভালোই হবে আর আপনারা তাবিজটি লেখার পরে কিছুক্ষণ যখন শুকিয়ে যাবে তাবিজটা একটি যে কোনো তিন ধাতু বা তামা বা রূপোর মাদুলিতে ভরে আপনারা যদি পুরুষ হও তো ডান বাহুতে ধারণ করবে মহিলা হলে বাম বাহুতে এবং এটিকে গলায় ধারণ করতে পারেন কালো বা লালকার কোনো সমস্যা নেই তো এই নিয়মে ধারণ করলে সমস্ত শত্রু দমন হবে সকলের কাছে ভালোবাসা সৃষ্টি হবে যেখানে যাবেন সম্মান পাবেন ভালোবাসা পাবেন এবং সকল শত্রু দমন হবে সর্ব জায়গায় আপনারা শত্রুর ওপর বিজয় লাভ করবেন ভিডিওটি আর বড়ো করব না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ